47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই জমে উঠেছে বইমেলা, নানা ধরনের বই নিয়ে প্রায় 1000 স্টল রয়েছে এবারের বইমেলায়। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টল 386, এই স্টলে রয়েছে সাংবাদিকতার বই। সাংবাদিকতার ছাত্রছাত্রীরা যাতে একই ছাদের নিচে তাদের প্রয়োজনীয় সব বই পেয়ে যায়, সেদিকেই মূলত লক্ষ্য থাকে এই ক্লাবের। এছাড়াও কলকাতার ইতিহাস, দেশবরেণ্য ব্যক্তিদের জীবনী, খেলাধুলা, চলচ্চিত্র, রাজনীতি, বিজ্ঞান ইত্যাদি বিষয়ক বইও পাওয়া যায় স্টলে। পরিচিতি অনেক বেড়েছে বই মেলাতে, তার এখন উপস্থিতি এখন অনেক পাঠকের কাছে খুব পরিচিত একটা জায়গা, জনপ্রিয় একটা জায়গা। এই স্টলে আমরা মূলত যেটা করি, চেষ্টা করি আর কি, সাংবাদিকদের লেখা প্রকাশনা আমাদের স্টলে থাকে, তাছাড়া সাংবাদিকতা, বিজ্ঞাপন, তারপর জনসংযোগ, গণজ্ঞাপন, মাস কমিউনিকেশন, পাবলিশার্স যাকে বলে আর কি, তার ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় তাদের বইগুলো পেয়ে, সেই বইগুলো এখানে আমরা আমাদের স্টলে রাখার চেষ্টা করি। এর সঙ্গে সাধারণ পাঠকে এই গল্প, উপন্যাস বা কবিতা এইসব ছাড়া আর যেসব বিষয়ে আগ্রহ থাকতে পারে, অর্থাৎ স্পোর্টস, সিনেমা, কলকাতা সংক্রান্ত বই, তারপর স্মৃতি কথা, এইগুলোকে আমরা খুব গুরুত্ব দিই। সেই বইগুলোকে আমরা বইগুলো রেখে আমরা পাঠকদের চাহিদা পূরণের চেষ্টা করি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম শম্ভু সেন, আমি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের কর্মসমিতির একজন সদস্য।